ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ভোটের কারণে একাধিক নিয়োগ প্রক্রিয়া পিএসসি বন্ধ করে দিল তো বন্ধুরা সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পিএসসির তরফ থেকে কোন কোন নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো পাশাপাশি কবে নাগাদ আবারও এই নিয়োগ পরীক্ষাগুলি পিএসসি নিতে চলেছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে আপনারা পাবেন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভোটের কারণে একাধিক পরীক্ষায় স্থগিতাদেশ দিল পিএসসি প্রকাশিত হয়েছে আসন্ন বিধানসভা ভোটের দিনক্ষণ আগামী সাতাইশে মার্চ থেকে বাংলায় শুরু হবে ভোটের দামামা সেই সব দেখে বিভিন্ন পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তালিকায় রয়েছে ডাব্লিউ এর প্রিমি প্রিলিমিনারি এক্সামিনেশন ও মেইন্স ও অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই মে পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি দপ্তরের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে সেই সময় বেশিরভাগ প্রশাসনিক পরিকাঠামো নির্বাচনের কাজে ব্যস্ত থাকবে তাই তখন কোনো পরীক্ষা নেওয়া সম্ভব নয় ডাব্লু সহ বেশ কিছু পরীক্ষা আগামী পনেরোই মে অবধি স্থগিত রাখা হয়েছে মূলত অনেক সময় ধরে পিছিয়ে যাচ্ছিল ডাব্লু বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সূচি তারপর দপ্তরের তরফ থেকে ঠিক করা হয় এপ্রিল এবং মে মাসের মধ্যে প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা হবে অন্যদিকে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা ঠিক করা হয় এগারোই এপ্রিল তবে আসন্ন ভো ভোটের দিনক্ষণ ঘোষণার পরে আপাতত সেই সমস্ত পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত জারি করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা সূচি এবং অন্যান্যত্ব বিষয়দের জন্য আপনি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি কিন্তু আপনারা ভিজিট করে জেনে নিতে পারেন